আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। শেষ হলো আইপিএলের 43তম ম্যাচ। 43তম ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিলে আবারও এসেছে বড় ধরনের পরিবর্তন। যে মুম্বাই ইন্ডিয়ান্সকে গতবারের মতো এবারও বাতিলের খাতায় ফেলা হয়েছিল, তারাই কিনা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী রাজস্থান রয়্যালসকে হারিয়ে শেষ চারে যাওয়ার রাস্তাটা ভালোভাবেই খোলা রেখেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে আজ বেঙ্গালুরু দেওয়া মাত্র 127 রান টার্গেট চেস করতে ব্যর্থ হয় পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠতে ব্যর্থ হল লখনৌ সুপার জায়ান্টস। তো চলুন এক নজরে দেখে নেই আইপিএলের 43তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে। পয়েন্ট টেবিলের চতুর্থ 1 নম্বরে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। 8 ম্যাচ খেলে 6 ম্যাচে জয়, হার 2 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 12 এবং নেট রান রেট +0.638। পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। 9 ম্যাচ খেলে 5 ম্যাচে জয়, হার 4 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 10 এবং নেট রান রেট +0.800। পয়েন্ট টেবিলে 3 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। 9 ম্যাচ খেলে 5 ম্যাচে জয়, হার 4 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 10 এবং নেট রান রেট +0.780। পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। 9 ম্যাচ খেলে 5 ম্যাচে জয়, হার 4 ম্যাচে। তাদেরও পয়েন্ট 10 এবং নেট রান রেট +0.329। পয়েন্ট টেবিলে 5 নম্বরে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 9 ম্যাচ খেলে 5 ম্যাচে জয়, হার 4 ম্যাচে। তাদেরও পয়েন্ট 10 এবং নেট রান রেট +0.080। পয়েন্ট টেবিলে 6 নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। 9 ম্যাচ খেলে 5 ম্যাচে জয়, হার 4 ম্যাচে। তাদেরও পয়েন্ট 10 এবং নেট রান রেট -0.447। পয়েন্ট টেবিলে 7 নম্বরে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। 8 ম্যাচ খেলে 4 ম্যাচে জয়, হার 4 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 8 এবং নেট রান রেট -0.502। পয়েন্ট টেবিলে 8 নম্বরে নেমে গেছে কলকাতা নাইট রাইডার্স। 9 ম্যাচ খেলে জয় 3 ম্যাচে, হার 6 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 6 এবং নেট রান রেট -0.147। পয়েন্ট টেবিলে 9 নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 8 ম্যাচ খেলে জয় 3 ম্যাচে, হার 5 ম্যাচে। তাদের পয়েন্ট 6 এবং নেট রান রেট -0.577। এবং পয়েন্ট টেবিলে একবার তলান্তরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। 8 ম্যাচ খেলে জয় মাত্র 2 ম্যাচে, হার 6 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 4 এবং নেট রান রেট -0.898।